ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলার পেছনে সরকারের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, অনির্বাচিত সরকারের অপসারণ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সমমনা দলগুলোর সাথে ঐক্য গঠন শুরু হয়েছে। তারা বলেন, ইভিএম নয়, ব্যালটে ভোট করতে বাধ্য করা হবে সরকারকে। পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির এই সমাবেশ। বিএনপি নেতারা বলেন, রাজনৈতিকভাবে জাতীয়তাবাদী শক্তিকে মোকাবেলা করার পথ খুঁজে না পেয়ে ছাত্রদলের ওপর হামলা চালানো হয়েছে, যাতে মদদ দিয়েছে আওয়ামী লীগ। ছাত্রদল গণতন্ত্র ফেরানোর আন্দোলনের সূচনা করেছে বলেও মন্তব্য করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সরকারি প্রশাসনকে আমরা যারা এর জন্য দায়ী, অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করে তাদেরকে বিচারের আওতায় আনা হোক। এর পেছনে যারা ইন্ধন দিয়েছেন, আজকের যারা কায়ের জোরের সরকার, তাদের ইন্ধনে তারা এই কাজ করছে। নিরীহ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা কর্মীদের মাথা ফাটানো হলো, কুবানো হলো, কোথায় ছিল সরকার? অবিলম্বে প্রতিটি ছাত্র সংগঠনের নেতা কর্মীদেরকে হলে উঠিয়ে মধুর ক্যান্টিনে ক্যাম্পাসে সহ অবস্থান সৃষ্টি করতে হবে। এদিকে ধারাবাহিক রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে লেবার পার্টির নেতাদের সাথে এবং জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির নেতাদের সাথে সংলাপ করেছে বিএনপি। অনির্বাচিত সরকার হঠাতে ঐক্য শুরু হয়েছে বলে জানান মির্জা ফখরুল। সমস্ত রাজনৈতিক দল, ব্যক্তি, সংগঠন, জনগণ সকলের ঐক্যবদ্ধ প্রয়াস নিয়ে যুদ্ধ শুরু করতে হবে। সেই যুদ্ধ হচ্ছে আমাদের গণতন্ত্রকে ফিরে পাওয়ার যুদ্ধ। সরকারকে অপসারণের লক্ষ্যে এবং জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে আমরা বৃহত্তর জাতীয় ঐক্য গঠন করার জন্যে আমরা দেশের প্রায় সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলার যে কর্মসূচি তা আমরা শুরু করেছি। গণতন্ত্র উদ্ধারে সবাইকে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান বিএনপি মহাসচিবের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।